আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ত মহাসড়ক হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যা ঢাকা থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত গিয়েছে আনুমানিক 250 কিলোমিটার বা 200 মাইল। এই মহাসড়কটি পূর্বে 2 লেনের ছিল, 2 লেন থেকে বর্তমানে 4 লেনে উন্নীত করা হয়েছে। 4 লেনে উন্নীত করার ফলে এই মহাসড়কের সৌন্দর্য অনেকখানি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দুই পাশে অসংখ্য ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্রিজগুলো হচ্ছে কাশপুর ব্রিজ, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ এবং ফেনী অংশে লেমুয়া ব্রিজ। আর উল্লেখযোগ্য ফ্লাইওভারগুলোর মধ্যে হচ্ছে কাশপুর ফ্লাইওভার, কুমিল্লা বিশ্বরোড ফ্লাইওভার, ফেনী মহিপাল ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি যেসব জেলার মধ্য দিয়ে গিয়েছেন তার মধ্যে হচ্ছে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, কুমিল্লা জেলা, ফেনী জেলা, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা। এই সব কয়টি জেলাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংযুক্ত করেছে একই রোডম্যাপে। মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দুই পাশে ডিভাইডারে অসংখ্য সৌন্দর্যবর্ধন বৃক্ষরোপণ করা হয়েছে, যা বিভিন্ন মৌসুমে ফুটে থাকে। এর ফলে মহাসড়কের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন মহাসড়কের চেয়েও এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সৌন্দর্য এবং স্থাপনাগুলো। Thank you.
Thank you.